সব একবারে বন্ধ। আমরা দেখছি চাক পুজো, পাল অর্থাৎ কুম্ভকারদের বিশেষ সংস্কৃতি। এই চাক পুজো চলছে আমাদের গ্রাম বাংলার একটা, বিশেষ করে কুমোর যারা সম্প্রদায়, এই কুমোর সম্প্রদায়ের মূল যে পুজো, শিবকে উদ্দেশ্য করে যে পুজো দেওয়া হয়, দীর্ঘ এক মাস মেশাল অর্থাৎ যেখানে মাটি তৈরি করা হয় এবং মাটির হাঁড়ি তৈরি করা হয়, সেই হাঁড়ি তৈরি করার জায়গাটা দীর্ঘ এক মাস অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন থেকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত এক মাস বন্ধ থাকে। কথিত আছে নাকি মহাভারতে পাণ্ডবরা এই বৈশাখ মাসে একটা সময় আশ্রয় নিয়েছিল প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চাক অর্থাৎ মেশালে, কুমোরদের মেশালে। তারপরে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার এই পুজোটা করা হয়, মূলত শিবকে উদ্দেশ্য করে পুজো করা হয়। আমরা দেখতে পাচ্ছি পুরোহিত মশাই পুজো করতে বসেছেন, এক কুমোর ভাই হাওয়া করছেন পুরোহিত মশাইকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘট সমস্ত স্থাপন করা হয়েছে। আমরা দেখাবো চাক পুজোর মন্ত্র এবং কি হয়। এখানে একটা কাজ করা মাসি এসছেন, দেখতে পাচ্ছেন হাসছে দাঁত বার করে, লজ্জা মেয়ে একটা। আর কাজ করা মেশাটার দিকে, যাই হোক শুরু হচ্ছে চাক পুজো। আপনারা জানেন যে আমরা বলছিলাম মহাভারতের যে যুগ, ভার্গব নামে এক কুম্ভকারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব, সেইখানেই কথিত আছে। এবং মহাভারতের কাশীরাম দাসের মহাভারতে আপনারা যদি খুঁজে দেখতে পাবেন, সেইখানে ভার্গবের বাড়িতে যখন আশ্রয় নিয়েছিলেন সেইখানে গিয়েই পাঞ্চালীকে নিয়ে গিয়ে উঠেছিলেন আমাদের অর্জুন, এবং কৃষ্ণ সেইখানে গিয়ে তাদের সমস্যার সমাধান করেছিলেন। কৃষ্ণ অর্থাৎ এই ভার্গবের বাড়িতে, এই পালের বাড়িতে উপস্থিত হয়েছিলেন কুম্ভকারের বাড়িতে। সেই চাক পুজো আমরা দেখছি, আপনারা দেখার চেষ্টা করুন। চলছে চাক পুজো। আমরা একটু দেখিয়ে দিই জিনিসগুলো কি কি আছে। এটা হচ্ছে চাক, এটা ঘুরে চক্র, কাল চক্র। এটা হচ্ছে চাক নোড়ের হাঁড়ি। এটা হচ্ছে বালির খোঁদ। ওম বিষ্ণু তৎসাতদ্ধ জ্যৈষ্ঠ মাসে বিশ্বরাশিস্তে বাস করে শুক্লপক্ষে পূর্ণিমা তিথং আলম্বন গোত্র শ্রী অসিত কুমার পাল বর্মণ সর্বপ্রচ্ছদ সৌভাগ্যবর্ধন মনোধিষ্ঠা সিদ্ধিপূর্বক গণ প্রত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী শিব পূজন পূজন সংকল্প বোধ করেছি করেছি আমি ওম যদ্গর দরিত দৈত্যং তদুং পুরী যাং জ্যোতি জ্যোতি বেকরং তপ শুভ সংকল্প মুসং সংকল্প সিদ্ধি মনন্ত পূর্ণ মনন্ত মনোরথ সত্য না বৃতি না সমিত্র হেতবে এগুলো দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বলে, এটার নাম হচ্ছে আথাল, এটার নাম হচ্ছে পিটুনি, যে পিটুন দেওয়া হয় এটা দিয়ে হাঁড়িকে পিটে পিটে সোজা করা হয়। এটা হচ্ছে ল্যাক, মাটি কাটার যন্ত্র, মাটিটাকে
কাটা হয়। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি সবগুলো, এটা ল্যাক বলা হয়, এটার নাম হচ্ছে ল্যাক, লয় জফলা আকার ক ল্যাক। এটা হচ্ছে কোদাল, দেখতে পাচ্ছেন সারি সারি করে রাখা আছে এগুলো। পুজো চলছে, যাক পুজো, পুজোর বিশেষ একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে আপনার দুধ জাল দেওয়া। ইউনিক, একদম সম্পূর্ণ আলাদা জিনিস দুধ জাল দেওয়া। আমরা সেই দুধ জাল দেওয়াটা দেখে নেব একটু পরে। চাক পুজো চলছে, দেখছেন এক কুমোর ভাই স্নান করছে, দাঁত বার করে আছেন। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সংস্কৃতি থাকে, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নিজস্ব ঢং থাকে, প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা জাতির নিজস্ব একটা ধারা থাকে, সেই ধারাকে তারা টিকিয়ে রাখে। চাক পুজো হচ্ছে পালের একটা নিজস্ব ধারা। শিব পুজো চলছে, মূলত এক মাস যখন চাক বন্ধ থাকে, কুমোরদের কাজ বন্ধ থাকে, তখন ওই চাকের উপর একটা মাটির শিব তৈরি করা হয়। সেই শিবটা আমি কোনো সময় দেখিয়ে দিচ্ছি, শিবটা আছে, আমি শিবটা খোঁজার চেষ্টা করছি, শিব হারিয়ে গেছে কোথাও। এক মাস শিব পুজো বন্ধ থাকে, আপনার চাক বন্ধ থাকে, শিবটা তখন এক মাস বসে থাকে চাকের উপরে, চক্রের উপরে। আমরা দেখছি চলছে চাক পুজো। মূলত পাল অর্থাৎ কুমোররা শূদ্র সম্প্রদায়ের অন্তর্গত, শূদ্র। পুরাণে দেখা যায় পঞ্চসায়ক, যে পঞ্চসায়িকার জন্ম হয়েছিল বিশ্বকর্মার দ্বারা, সেই পঞ্চসায়কের এক অংশ হচ্ছে কুমোর সম্প্রদায়। পরবর্তীতে সমাজ বিবর্তনের ধারায় এরা শূদ্র সম্প্রদায়ের অন্তর্গত হয়। আমরা শূদ্র, চাক পুজোর ইতিহাসটা আমি বলার চেষ্টা করছি, আপনারা দেখছেন লাইভ পুজো দেখছেন। চলছে পঞ্চপ্রদীপ আরতি, কোনো মূর্তি নেই, দেখতে পাচ্ছেন শিব পুজো হচ্ছে, কোনো 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 মূর্তি নেই, নিরাকার ব্রহ্মের উপাসনা একমাত্র। এগুলো দেখতে পাবেন প্রত্যেকটা জাতির মধ্যে, যেমন কুমোর, কামার এবং যন্ত্রের পুজো। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে যজ্ঞ, সেই যজ্ঞতে এগুলো কাঠ, মূলত কুলের কাঠ। আর এই তিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিয়ালার ডাল, জিয়ালা গাছের তিনখানা ডাল, তিনখানা ডাল পুঁতে দেওয়া হয়। তারপরে একটা সরা রাখা হয়, সরার উপরে দুধ রাখা হয়, নিচে এই কুশের জাল দেওয়া হয়, কুশ, যাকে আমরা খ্যার বলি বা খড়ও অনেক এলাকায় বলে। কুশ বিষ্ণুর রোম থেকে উৎপন্ন হয়েছিল, কুশের তল দিক দিয়ে জাল দেওয়া হয় নিচের দিক দিয়ে, আর এগুলো যজ্ঞ কাঠ দিয়ে সেগুলোকে ঘিয়ে সিক্ত করে রাখা হয়, এবং একটা কদরী মানে কলা তারপর দিয়ে দেওয়া হয়। এর যে মূল আকর্ষণ, এটা একদম ইউনিক, কোনো কোথাও দেখা যায় না, এটা আপনাদেরকে দেখানোর জন্যই চলছে আমার সেই প্রস্তুতি, চলছে আরতি। পঞ্চপ্রদীপ কমপ্লিট, এবার ধূপ। পঞ্চতত্ত্বের এখানে সমাহার দেখানো হয়, পঞ্চপ্রদীপ অর্থাৎ অগ্নিতত্ত্ব শেষ,
এবার গন্ধতত্ত্ব অর্থাৎ বায়ুতত্ত্বের শুরু। এটা যে বায়ুতত্ত্ব, অনেকে জানেন না যে ধূপটা কেন দেওয়া হয়, এটা যে বায়ু বাতাসের প্রতীক এটা। আর ওটা যে আগুনের প্রতীক পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ্তেজ মূর্ধ্বম, দুটো কমপ্লিট হচ্ছে, এখনও তিনটে বাকি আছে, জলতত্ত্ব আকাশতত্ত্ব মাটি তত্ত্ব, এই তিনটে বাকি আছে, চলছে আরতি। এটা হচ্ছে জলতত্ত্ব, অর্থাৎ ক্ষিতি অপ্তেজ মূর্ধ্বমের মধ্যে আগুনটা কমপ্লিট হয়েছে, বাতাসটা কমপ্লিট হয়েছে, বা জলের কমপ্লিট হচ্ছে, দেখতে পাচ্ছেন চলছে আরতি। অর্থাৎ সবই পরমেশ্বর মহাদেব শিবকে উদ্দেশ্য করে সমস্তটাই যেন আবর্তিত, গোটা বিশ্বব্রহ্মাণ্ড যেন তাকে কেন্দ্র করে চলছে। সেই সংস্কৃতির ছোট্ট একটা নমুনা, বিশ্বের সাথে মিশে যাওয়ার একটা ছোট্ট নমুনা, এটা হচ্ছে আপনার মাটি তত্ত্বের নমুনা। অর্থাৎ কিছু ফুল যেটা মাটি থেকে উৎপন্ন হয়, গাছ গাছ থেকে উৎপন্ন হয় ফুলের, সেই ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, ফুল থেকেই যেন নতুন সৃষ্টির শুরু হয়, তারই ইঙ্গিত বহন করছে এই ফুল। পুজোতে অনেক রকম ফুল লাগে, সেই ফুলগুলো অনুজা থেকে সংগ্রহ করা হয়। ছোট্ট বাচ্চা এসছে বাটি হাতে করে, দেখি কিনে এসো, দেখি হাতে কি তোমার, এখানে বস্ত্র দেওয়া হয় যেটা হচ্ছে আকাশতত্ত্বে অর্থাৎ বোমতত্ত্বে, সেটা এখন দেওয়া হলো না, বস্ত্র দেখানো হয় অনেক পুজোতে, এখানে দেখানো হলো না, হয়তো বস্ত্র নেই, যাই হোক। এবার আমরা দেখবো সেই দুধ জাল দেওয়া, যেটা বিশেষ আকর্ষণ। শুরু হচ্ছে দুধ জাল দেওয়ার উপকরণ প্রস্তুত, হ্যাঁ না পঞ্চতত্ত্বের ই করা হয়, দেখছেন বেড তৈরি হচ্ছে, আগুন জ্বালানোর যে যজ্ঞের বেড, সেটা বালি দিয়ে তৈরি করা হয়, এটা গোটা সনাতন পরম্পরার একটা অঙ্গ, সনাতনী পরম্পরা, বালি স্যান্ড, এই বালির উপরে কাঠকে বিছিয়ে দেওয়া হয়, সেখানে যজ্ঞের বেদি তৈরি করা হয়, সেখানে বিভিন্ন যন্ত্রের ছবি অঙ্কন করে অগ্নি প্রজ্বালন করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মঙ্গল কামনা করা হয়। এই হচ্ছে বার্তা, সর্বেই ভবন্তু সুখিনা, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মহা কশ্চিত দুঃখভাগ ভবেত, ওম শান্তি শান্তি শান্তি, সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সবাই সত্যকে দর্শন করুক, কেহ যেন কখনো দুঃখ না পায়। এই হচ্ছে সনাতন ধর্মের মূল তত্ত্ব, সেটা চলছে। প্রস্তুত হচ্ছে দুধ জাল দেওয়া, যে বিশেষ আকর্ষণ তার প্রস্তুতি আপনারা দেখছেন, আমরা দেখে নেব জিনিসটা। শুরু হচ্ছে সেই বিশেষ পুজো, বিশেষ হোম, দুধ জাল দেওয়া। দেখুন মন্ত্রপুত করে অগ্নি সংযোগ করা হচ্ছে দুই দিক দিয়ে, বিল্লপত্র, শ্রী ফল পত্র বলা হয়, শ্রী অর্থাৎ লক্ষ্মী, লক্ষ্মীর শরীর থেকেই বেলের জন্ম হয়েছিল। কথিত আছে যে লক্ষ্মীর স্তন থেকে এই বেলগাছে জন্ম, আঠাশখানা বেলপাতা, ওখানে ঘৃত আহুতি দেওয়া হয়ে গেল, উপরে সরা আর নিচে আগুন, অগ্নিতত্ত্ব যেন সমস্ত পৃথিবীকে শান্তি দেয় এই আগুন। সভ্যতার আদি লগ্নে আগুন মানুষকে পথ দেখিয়েছে, বাঁচতে সাহায্য করেছে এই আগুন, দুগ্ধ ঢালা হয়ে গেল। আগে সড়াগুলো বড় থাকতো, এখন মানুষের দিন দিন বুঝতে পাচ্ছেন চলছে দৈন্যদশা এবং পাইকারির যুগ, যেখানে 108 বেলপাতার কথা সেখানে 28টা দেওয়া হচ্ছে, সব জায়গাতে সেই পাইকারি ঘিও কমে গেছে। দেখুন ছোট্ট একটা বাটি কেবল লক্ষণ করে দিতে না হয় তাই। সবই আজকে পাইকারির যুগ, দেবতাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। শেষে কিন্তু এই ঘরটাকে উল্টে দেওয়া হয়, জানি না তার মানে কি, আপনারা খুঁজবেন সেটা, আগে সব বলে দিচ্ছি তো, কমে যাচ্ছে আকর্ষণটা।
মানে এই ঘিটা করে যেন ঘিটা একটু মাছ এনে ভাত দিয়ে যেন খাওয়া হয়। সব শিবকে দেওয়া হচ্ছে যেন। শেষে দেখবেন এই যে কদলি মানে কলা, এর ভাগে কিন্তু কষ্ট আছে, আরাম করে বসে আছে কলা পান আর সুপুরি। পরে দেখবেন কি হচ্ছে, এদের দেখতে থাকুন কি হচ্ছে, কেউ বাঁচবে না, সব কিছু যেতে হবে। এখানে চলছে আমাদের দুধ জাল দেওয়া যজ্ঞ, খুব জাল জ্বলছে, কিন্তু এই দুধটা উতরে না পড়া পর্যন্ত এই যজ্ঞটা এভাবে চলতে থাকবে। আমাদের বিল্লপত্রগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন ঘি দেওয়া হচ্ছে। দেখছেন কত কত পাইকারি ঘি চলছে, দেখুন কেবল এক ফোঁটাও যেন কোনো সময় আসছে কোনো সময় আসছে না। ঠাকুর দেখে বুঝে নিচ্ছেন যে ঠিক আছে বাবা, এই যুগে এরকম চলবে। দুধটা কিন্তু কাছাকাছি হয়ে গেছে, আমরা দেখব পুরোহিত মশাই দেবতাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। এই গরম, তারপরে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, আমি দেখাচ্ছি কাছ থেকে। এইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত এই যজ্ঞটা চলতে থাকবে, আমি এটা কিন্তু শেষ পর্যন্ত দেখাবো। টাটকা এবং খাঁটি দুধ হলে কিন্তু পড়বে, আর যদি মিশাল দেওয়া থাকে তাহলে পড়বে না। এখন তো সব মিশাল, দেখুন পড়ছে, এই দুধটা পড়ে এটা বন্ধ হবে, এটাই কিন্তু নিয়ম। এবার এটাকে উল্টে দেওয়া হবে, এই দেখুন সরে থাকবেন সবাই, ওই মানে ব্রহ্মচিৎ পাট্টাং বলে একটা কথা আছে তো তাই হবে। এবার এইবার কলার পালা, জ্বলছি না দেখুন বেচারা কলার কি অবস্থা। এবার এইটা হচ্ছে কুমোরদের বিশেষ পুজো, বিশেষ আকর্ষণ, বিশেষ, এটা কোনো ধর্মে দেখা যায় না, কোনো সম্প্রদায় কোনো জাতির কোনো পুজো দেখা যায় না, এটা একদম বিশেষ। আপনারা দেখছেন সেই পুজো, ঘিগুলো সব ঢেলে দেওয়া হলো, যেন আগুনটা জ্বলতে শুরু করেছে হাঁ 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 করে। পুজো কমপ্লিট, এই ঘিটাকে রেখে দেওয়া হলো, মানে শেষে এবার বলছে যে যা হবার হয়ে গেছে সবাইকে ক্ষমা করে দিও। এবার এই আগুনটা দেখছেন নিয়ে নেওয়া হলো, এবার লোহার কপালে ঠেকানো হবে, এটা লোহা। কাকা পূজা কমপ্লিট, বেশ কমপ্লিট পূজা কাকা, বেশ এই হচ্ছে আমাদের পুজো। থ্যাংক ইউ সবাই দেখার জন্য, দেখবেন লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন। এই হচ্ছে পাড়াদের বিশেষ পুজো, বিশেষ হোম, বিশেষ যজ্ঞ। এবার শঙ্খ বাজিয়ে সব দেবতাকে বলা হবে যে তোমরা যেখান থেকে এসেছিলে বাবা সেখানে ফিরে যাও। তার আগে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হবে, আমরা দেখে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটা কি বলে। পুষ্পাঞ্জলি দেওয়া হয় সারাদিন নাকে বসে আছে শুধু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এবার দেবতাকে সন্তুষ্টের পালা, বাবা সারা বছর যেন আমরা হাঁড়িটা ভালো চলে। সুগন্ধি পুষ্টি বর্ধন পরিবীর নিত্য মুখ্য মহাদেব হে সচন্দন গন্ধ পুষ্প বেল পত্রাঞ্জলি সায়ুধ বাহন শ্রী শ্রী শিবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারুকম বিবন্ধনাৎ মোক্ষার মুক্তি নমামৃতাৎ। এই মন্ত্রটা যেন বলা হচ্ছে, যাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা দিয়ে শিবকে সন্তুষ্ট করার পালা। নমঃ যা গরম চলছে, আর এই যে পূর্বে দূষণের চিত্র দেখতে পাচ্ছেন, আমরা শেষের দিকে চলে এসেছি। এবার প্রসাদ বিতরণের পালা, আপনার প্রসাদ খেয়ে যাবেন সবাই যা দেখছেন। সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বের কং নিত্য মুখ্য মহাদেব এ সচন্দন গন্ধ পুষ্প বেল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহন শ্রী শ্রী শিবায় নমঃ। নম মহাদেব মহাত্রানাং মহাযোগী
সবই যেন শিব, সেই পরমাত্মা পরমেশ্বর তোমাকে নমস্কার। সারা জীবন, সারা দিন, সারা বছর, সারা সপ্তাহ যেন ভালো হয়ে চলতে পারি। হে শিব, তুমি সন্তুষ্ট হও। তোমাকে আমি আমার মনের দিক থেকে যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম, শান্তি দিয়ে দাও। অয়ং নিজে পরবৈতি গণনা লঘু চৈতাম উদাহরচরিত আনাং তু হি বসুধৈব কুটুম্বকম, এই যেন মন্ত্র। সেই মন্ত্র দিয়েই শেষ যেন হচ্ছে আমাদের পূজা, আমাদের উপাসনা, আমাদের আরাধনা, আমাদের সংকল্প। আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি, গোটা বিশ্বের মানুষ যেন আমরা এক হয়ে সবার সাথে মিলে যেতে পারি, এটাই যেন মূল মন্ত্র, এটা যেন মূল বার্তা। এই দুধ জাল দেওয়া বলা হচ্ছে যে হে দেবতারা, যেখানে থেকে এসেছে সেখান থেকে চলে যাও। আমাদের পূজা এখানে সমাপ্ত হলো, পরবর্তীকালে আবার যদি কোনো জিনিস খুঁজে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নমস্কার, শুভ মস্তু, ওম শিবম।